নশদশবন্ধ চলে এলাম, যেহেতু আগামী 20 তারিখে চলে আসছে সূর্যগ্রহণ। কোন কোন রাশিকে সাবধান অবলম্বন করতে হবে, কেন করতে হবে, লজিক সম্বন্ধে বুঝতে হবে অবশ্যই বলে দেবো। যেহেতু দেখুন এখন বর্তমান রবি রাহু কিন্তু গন্ধ সৃষ্টি করে ফেলেছে, হয়ে গেছে। রবি ছাড়া, রবিকে রাহু ছাড়া তো গ্রহণ হয় না বা গ্রহণ দোষ তৈরি হয় না। তার সাথে বুধের কম্প্যাক্ট হয়ে গেছে, প্লাস মঙ্গলের ঘর ওটা। এই মঙ্গল আর বুধ কিন্তু ক্ষেত্রে পূর্ণিমায় যোগ কিন্তু বর্তমান করে কিন্তু বসে আছে। যেমন মিথুনের ঘরে মঙ্গল আর হচ্ছে মঙ্গলের ঘরে বুধ, মানে ক্ষেত্র বিনিময়, আপনার ঘরে আমি, আমার ঘরে আপনি, ক্ষেত্র বিনিময় করে ফেলেছে। সেই রাহু দৃষ্টি করছে এখন ধনুরাশির উপরে বা সিংহরাশির উপরে বা মীন রাশির উপরে, এই তিনটে কানেকশানে দৃষ্টি করছে। আর রবি কিন্তু এখন অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে, সে কিন্তু পাওয়ার নিয়ে, সে কিন্তু তুঙ্গি অবস্থায় কিন্তু বসে রয়েছে রবি। সেই রবিকে গ্রাস করতে যাচ্ছে আগামী 20 তারিখে রাহু। এটা কী কী ফলস্বরূপ হতে পারে, কী কী ফলস্বরূপ হতে পারে বা কী কী সমস্যা, কোন কোন রাশির কী কী দান করণীয় বা কী কী করণীয় সেটা জানানোর অবশ্যই এই তাবদাহ প্রবাহের মধ্যে যে গ্রহণটা করছে, তখন আশা করি কিছুটা স্বস্তি মিলবে। রবির কিছুটা হলেও পাওয়ার তো কমবে, রবির কিছুটা পাওয়ার কমবে, সেই কারণে স্বস্তি মিলবে, হিট কমবে, টেম্পারমেন্ট কমবে। যেহেতু আজকে অমাবস্যা 18 তারিখ, আজকে যাই হোক 19-20 তারিখে গ্রহণ হচ্ছে। প্রথমে বলে দেওয়া আগে প্রথমেই বলবো যে মেষরাশি, মেষরাশির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটুখানি সাবধান অবলম্বন আপনাকে করতে হবে, নাহলে সাবধান হওয়ার এটা একটা কারণ। পারলে আপনারা সূর্য প্রণামটা অবশ্যই করে করবেন রেগুলারই, মানে এখন যে সাবধান অবলম্বন যেটা বলতে চাইছি সূর্য প্রণামটা করুন। আর যদি আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে যেহেতু আপনার সপ্তম অষ্টম নবমে চলে যাচ্ছে রাহু প্লাস রবি প্লাস বুধ, 22 তারিখে বৃহস্পতি ঢুকে যাবে, এদিকে দেখুন মানে একটা খিচিবুজি অবস্থা কিন্তু জায়গাটা, মেষ রাশির উপরে কিন্তু একটা খিচিবুজি অবস্থা। যেহেতু মস্তকের উপরে কতটা প্রেশার পড়ছে কালপুরুষের অঙ্গ হিসাবে, ভাবলে অবাক হবেন। বুধ, বৃহস্পতি, রবি, রাহু, ভাবা যায় এই যে 4-5টা গ্রহ একত্রিত অবস্থায় মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির উপরে মেন্টালিটির উপরে বা লগ্নের উপরে কী ডিস্টার্বেন্স আসতে পারে। একে গুরুচণ্ডাল দোষে বসবে 22 তারিখে, একে 20 তারিখে গ্রহণ সৃষ্টি হবে। এই যে এতগুলো ব্যাপার মেসেজকে, এগুলো তো একটু ভোগ করতে হবে মেসেজকে, মেসেজের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে বলতে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে আপনাকে ইমিডিয়েটলি। যাকে বিশ্বাস হবে বা ভালো লাগবে তাকে দিয়ে আপনার চরম 4টা দিয়ে গ্রহণের ফল কতটা আপনি পেতে পারেন সেটা আপনার ক্ষেত্রে জানার প্রয়োজন, জেনে নিয়ে নিলে সাবধান হওয়া যায়। এবার আছে সিংহ রাশির ক্ষেত্রে আছে অগ্নিতত্ত্ব, আগে জানতে হবে যে সেখানে রয়েছে অগ্নিতত্ত্ব, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এই যে আবার চলে গেলো সিংহ, চলে গেলো অগ্নি, এই অগ্নি সিংহ ধনু অগ্নি মেষ অগ্নি, এই অগ্নি কারক, অগ্নি যে কারকতা গ্রহগুলো আছে সে কটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যেহেতু নবম দৃষ্টি করবে রাহু, আবার বৃহস্পতি 22 এপ্রিলের পর থেকে বৃহস্পতি দৃষ্টি করবে সিংহের ঘরে, বৃহস্পতি সিংহের ঘরে দৃষ্টি করবে, তুলা দৃষ্টি করবে, ধনুতে দৃষ্টি করবে। সিংহের ক্ষেত্রে বলবো পারলে জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। সাবধান অবলম্বন বলতে এইটাই যে আপনার রবি কীভাবে আছে গ্রহটা, আপনার নবমপতি মঙ্গল কীভাবে আছে, কী কানেকশানে আছে, যদি কিছু প্রতিকার প্রতিবেদন করা যায় সেটা নিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সিংহর ক্ষেত্রে সময় ফিরবে, ধনুর ক্ষেত্রে সময় ফিরবে এই গ্রহণ হওয়াতে, এটা পুরো 200% হিসাবে পুরো একদম বলে দেওয়া যায়। এই নিয়ে কোনো টেনশনের কোনো কারণে আসে না, কিন্তু বিষরাশির ক্ষেত্রে অবশ্যই সমস্যা, বিষরাশির ক্ষেত্রে অবশ্যই সমস্যা। কারণ দ্বিতীয় মঙ্গলে বসে আছে, তৃতীয় প্রতি চতুর্থ প্রতি রবি রয়েছে, দ্বাদশ চলে গেলে মাকে নিয়ে সমস্যা ভুগতে হবে। বারবারই বলেছি বিষরাশিকে মায়ের শারীরিক নিয়ে, কন্যা কর্কট লগ্নকে মায়ের শারীরিক নিয়ে এই এগুলো নিয়ে ভুগতে হবে। মাতৃভাবটাকে দেখে পিতৃভাবটাকে একটু কানেকশান করবে বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে, সেগুলো থেকে একটু সাবধান অবলম্বন করা আপনার ক্ষেত্রে উচিত হবে আমার মনে হয়। এবার দেখা গেল যে আপনার এখানে দেখুন তৃতীয় মেষের ক্ষেত্রে যে তৃতীয় রয়েছে মঙ্গল, এই বললাম বুধ বিয়ে ক্ষেত্রে বিনিময় করেছে,
রাহু কানেক্টেড করেছে, তাই যদি সেই পরামর্শটা গ্রহণ করুন। আর পারলে আমি মেষকে, সিংহকে আর ধনু রাশিকে একটা টোটকায় বলবো, সূর্য প্রণামটা করুন, সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, স্নান টান করে ওটা করুন, আপনার ক্ষেত্রে কিছুটা শুভফল পাবেন। কিন্তু মাথা গরম থেকে সাবধান থাকুন, হট করে টেম্পটেড হয়ে যাওয়া এগুলো বর্জন করতে হবে। ফাড়া আসতে পারে, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকুন। মেষ রাশি, সিংহ রাশি, ধনুলগ্ন, ধনুরাশি, বুঝতে পারছেন, এটাই সাবধান অবলম্বনের মেন কারক। আর কিচ্ছু নয়, ভাবে পারে কিছু নয়, তবে যে কটা গ্রহর কানেকশানে বললাম এটাই কানেকশান তৈরি করছে। তাই পারলে কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন, জন্মচার্ট দেখান, অবশ্যই ভালো থাকুন। জয় মাতা, জয় গুরু বামদেব।